আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে আমরা রিভিউ করব জিপিএস ড্রোন। ভাইয়া এই যে দেখুন, ব্যাগের মধ্যে করে ফ্লাইং করার জন্য চলে এসেছে। আপনারা যখন কোনো জায়গায় ড্রোন উড়াতে যাবেন, এরকম ব্যাগের মধ্যে করে নিয়ে যেতে পারবেন। একদম ব্যাগের মধ্যে দেওয়া হয়েছে এই জিপিএস ড্রোনটা। আজকে আনবক্সিং করব এবং অসাম একটি লোকেশনে এসেছি, দেখতে পাচ্ছেন ব্রিজের উপর বসে আছে। আর এই ব্রিজের উপর থেকে আমরা ফাটাফাটি একটি শট নেব। এই ড্রোনের যে ক্যামেরা ভাইয়া, মাথা নষ্ট হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। আপনারা অনেক ড্রোন দেখেছেন, এটার মতো ভালো ড্রোন দেখেন নাই। চলুন আমরা তাহলে আনবক্সিং শুরু করে দেবো। এই যে আসেন, একদম আপনাদের সামনে জিপিএস ড্রোনটা আনবক্সিং করে নিই, আনবক্সিং করে দেখাই। ভাইয়া যখন জিপিএস ড্রোন কিনবেন, আপনারা অবশ্যই এরকম ড্রোন কিনবেন। এই যে দেখুন, ও যা যা আছে এটার মধ্যে সবই কিন্তু আপনারা জানেন। ডাবল ব্যাটারি আছে, রিমোট আছে, ড্রোন আছে। আমি ড্রোনটা আমি আগে আপনাদের মাঝে একটু দেখাই। এই যে দেখুন, ও অস্থির একটি ড্রোন। এই যে দেখুন অস্থির ভাইয়া, এই যে উপরে দেখুন সেন্সর আছে, আর সেন্সরটা শুধু সামনের দিকেই নয়, এই যে সাইডেও আছে, এই যে এই সাইডেও আছে। এই যে দেখুন মোটরগুলো, দেখুন ব্লাশলেস মোটর ভাইয়া। তারপরে যে নিচে একটি ক্যামেরা, তারপরে সামনে একটি ক্যামেরা, আর এই ক্যামেরা কিন্তু রিমোট দিয়ে আপ ডাউন করাইতে পারবেন। পুরা গ্যাম্বল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ড্রোন ক্যামেরাতে। দেখুন ফুল প্রফেশনাল লেভেলের মতো একটি ড্রোন। আর যারা প্রফেশনাল ড্রোনের মতো জিপিএস ড্রোন চাচ্ছেন, তারা আমাদের কাছ থেকে এই ড্রোনটা নিতে পারেন ভাইয়া। এই প্রথম এসেছে বাংলাদেশে, ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলের কাছ থেকে আপনি পাচ্ছেন, কোথাও পাবেন না এত ভালো ড্রোন, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এই যে ড্রোনটা আমরা এই যে ওপেন করে নিচ্ছি, কিন্তু ওপেনটা এখন বন্ধ করে দিই, চাপ লাগছে বাটনে আর কি। মোটরগুলো দেখুন ব্লাশলেস মোটর, ব্লাশলেস মোটর শুধু প্রফেশনাল ড্রোনেই ব্যবহার করা হয়ে থাকে। আর এই ড্রোনে কিন্তু একদম ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে। আমি ড্রোনটা এখানে রেখে দিচ্ছি। তারপরে বক্সের মধ্যে আরও কী কী আছে এগুলো তো সবই আপনারা জানেন, চার্জার, ব্যাটারি, প্রোপেলার, প্রোটেকশন সবই। এখন এই যে দেখুন বাড়তি একটি ব্যাটারিও আছে বন্ধুরা, এই যে দেখুন বাড়তি একটি ব্যাটারি আছে। এটা 2000 mAh 3.7 ভোল্টের ব্যাটারিও ব্যবহার করা হয়েছে এই ড্রোনের সাথে। আর এই হলো আপনাদের ড্রোন ক্যামেরার রিমোট। বন্ধুরা সবচেয়ে বেশি ভালো লাগে কারণ এই রিমোটে দেওয়া হয়েছে ডিসপ্লে। ভাইয়া এই যে দেখুন ডিসপ্লে আছে রিমোটে, অস্থির অস্থির ডিসপ্লে আছে। ঠিক আছে, তাহলে চলুন আমরা ফ্লাইংটা শুরু করি। বন্ধুরা তাহলে চলুন আমরা সর্বপ্রথম ড্রোনটাকে অন করে নিই। এই যে আমরা ড্রোনটাকে অন করে নিলাম, এখন সাথে সাথে আমি রিমোটটাকে অন করব। আর রিমোটের এখানে ডিসপ্লেতে দেখেন সকল প্রকার ইনফরমেশন শো করতেছে। এই যে দেখতে পাচ্ছেন জিপিএস অন আছে, মুড ওয়ানে আছে, রিমোটে ফুল চার্জ আছে, ড্রোনেও ফুল চার্জ আছে। এখানে সকল ইনফরমেশন আপনি রিমোটে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু আপনাদের জন্য খুবই দারুণ একটা সুযোগ। হ্যাঁ, এই এই যে দেখেন জিপিএস অন আছে, তারপর এখানে মুড ওয়ান আছে, এখানে মুড কিন্তু টু আসতে হবে বন্ধুরা। আমি আবারও বলছি, মুড টু আসতে হবে। মুড টু না আসলে কিন্তু উড়াবেন না, তাহলে কিন্তু ড্রোন একদিকে চলে যাবে, আপনারা বুঝতে পারবেন না। ঠিক আছে, সো আমরা মুড টু এর জন্য অপেক্ষা করব। যে বন্ধু দেখতে পাচ্ছেন স্যাটেলাইটের সাথে কবলে 6টা কানেকশন হয়েছে, কম করে 8টা কানেকশন হতে হবে। 8টা কানেকশন মিনিমাম, 8টা কানেকশন হলে কেন ড্রোন উড়াইতে পারবে না। এখন 7টা আছে সিগন্যাল। এই যে এখন 10টা কানেকশন হয়েছে, এখন ড্রোন উঠতেছে। ওই যে দেখেন পাখা পাখা ঘুরতেছে, এই যে দেখেন। হ্যাঁ রেডি, আমরা এখন উড়াবো। 1 2, এই যে দেখুন মিনিমাম 8টা কানেকশন থাকতে হবে স্যাটেলাইটের সাথে, তাহলে ড্রোন কিন্তু আকাশে উড়বে। ড্রোন কিন্তু এবার আকাশে উঠছে। এই যে ড্রোন পাঠিয়ে দিলাম, দেখুন ড্রোন ড্রোন সামনের দিকে, পিছনের দিকে, সাইডে পাঠিয়ে দিলাম, ড্রোন কিন্তু আকাশে উঠছে। দেখুন এই যে দেখুন কত চমৎকার উঠছে। আমি আবারও বলছি, স্যাটেলাইটের সাথে কম করে 10টা কানেকশন হলে তারপরে আপনারা ড্রোন উড়াবেন। এই যে দেখুন বাতাসের মধ্যে এটা কত সুন্দর পারফরমেন্স দেখেন। বন্ধুরা আমরা কেন বলি যে আপনারা জিপিএস ড্রোন নেবেন, এই ড্রোনটা বাতাসের মধ্যে তুখার উঠছে বন্ধুরা, আমার মুখের কথা না, আপনারা দেখেন বাতাসের মধ্যেও এটা কিন্তু তুখার উড়ে, তুখার এক কথা ফাটাফাটি লাগছে। চলুন আমরা একটু কাছ থেকে দেখাই ড্রোন ক্যামেরাটি কেমন উড়ে। আমরা ড্রোন ক্যামেরাটি কাছে নিয়ে আসব, কাছে নিয়ে এসে আপনাদের মাঝে দেখাবো যে ড্রোন ক্যামেরাটি কত চমৎকারভাবে উড়বে। একটু ভালো করে দেখুন ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে, এক কথায় অস্থিরভাবে উঠছে। দেখুন
Wow. Oof. I could have made camera the house, I'm missing here. তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি একদম অস্থিরভাবে উঠছে, একদম ফাটাফাটি ভাবে উঠছে। সো এই ড্রোন ক্যামেরাটি মাত্র 14,500 টাকায় বিক্রি করছি ভাইয়া। সো 14,500 টাকার মধ্যে ব্লাশলেস মোটর, ডাবল ক্যামেরা, ব্যাক ফ্রি আছে, চারিদিকে উপরে সেন্সর আছে, জিপিএস আছে, 1K রিটার্ন অপশন সহ চমৎকার চমৎকার ফিচার আছে। আর এই ড্রোন ক্যামেরা কিন্তু আমরা মাত্র 14,500 টাকায় বিক্রি করছি। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি কিনতে পারেন এটা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন, আমি আবারও বলছি বন্ধুরা, টেকনাফ থেকে তেঁতুলিয়া, আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখেন না কেন, জাস্ট আমাদের ডিসপ্লে ফোন নাম্বার তো আছে, আপনি সেই নাম্বারে ফোন তুলে অর্ডার কনফার্ম করবেন, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছায় দেবো আপনার লোকেশনে। দেখতে পাচ্ছেন ভিডিও ফুটেজ, অসাধারণ মাথা নষ্ট করা ভিডিও ফুটেজ যেটা আপনারা রেকর্ড করতে পারবেন। বন্ধুরা ভালো মানের ড্রোন যদি আপনারা নিতে চান অবশ্যই জিপিএস ড্রোনটা নিতে হবে, বাংলাদেশে কিন্তু সবচাইতে সেরা ড্রোন এটা। এটা কিন্তু চলছে বর্তমানে ওয়াটারপাস ইউটিউব চ্যানেলে, একদম ধামাকা চলছে। ইনশাল্লাহ আমরা প্রচুর অর্ডার নিচ্ছি এবং যথেষ্ট পরিমাণ চাহিদা আছে আমাদের কাছে। বন্ধুরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা ডেলিভারি করে দিচ্ছি, আপনি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন, ডিসপ্লে ওপর নাম্বার তো আমরা দিয়েই রেখেছি, আপনি সেই নাম্বারে ফোন করে অর্ডার কনফার্ম করতে পারেন। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ড্রোন ক্যামেরা বিক্রি করে ইউটিউব চ্যানেল ওয়াটার প্রাইজ, আমাদের এখান থেকে অর্ডার করবেন, 24 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন। তাহলে আর দেরি নয়, যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডার কনফার্ম করে দিন, ইনশাল্লাহ আমরা 24 ঘন্টার মধ্যে পৌঁছায় দেব আপনার লোকেশনে। তো বন্ধুরা আমার জীবনে আমি অনেক ড্রোন দেখেছি, কিন্তু এটার মতো ভালো ড্রোন আমি একটাও পাইনি, এটা আমি আপনাদের মাঝে নিশ্চিন্তে বলতে পারি। তো দেখুন খুবই ভালোভাবে উড়ে, দেখেন অস্থিরভাবে উড়ে, অস্থির। তাহলে বন্ধুরা আর দেরি নয়, যারা নিতে চাচ্ছেন এখনই অর্ডারটা কনফার্ম করে দিন। সবাই ভালো থাকবেন, এরকম ড্রোন নেওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।